রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান তামিম সহ বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড পেজে শোক প্রকাশ ও দোয়ার আবেদন জানিয়েছেন তারা। সাকিবুল হাসান তার ফেসবুক পেজে এক ফটো পোস্টে লেখেন, বেইলি রোড ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা। তামিম ইকবাল ফেসবুক পেজে নিজের পোস্টে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। সতর্ক না হলে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের সেরা এই ওপেনার। তামিম ইকবাল আরও লেখেন, বেইলি রোডের ঘটনায় রুহির মাগফিরাত কামনা করছি সবার জন্য। আমাদের পরিবর্তন হওয়া উচিত, নয়তো তা কখনোই বদলাবে না। একই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও। নিজের ফেসবুক পেজে মুশফিক লেখেন, আসসালামু আলাইকুম ও জুম্মা মোবারক সবাইকে। গতকাল দুর্ভাগা অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেয় আত্মার জন্য প্রার্থনা করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ লেখেন, বেইলি রোড ফায়ার ট্র্যাজেডির খবরে গভীরভাবে আমরা শোকাহত। আমরা প্রার্থনা এবং ক্ষতিগ্রস্ত ও বিদেয়ী আত্মার সঙ্গে যারা আহত হয়েছেন তারা দ্রুতই সুস্থ হয়ে উঠুক। আরেক পেসার শরীফুল ইসলাম বলেন, গতকাল ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে অন্তত হৃদয় বিদারক ও মর্মান্তিক অগ্নি ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতাও কামনা করেছি। শোক সন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লেখেন, গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনার ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছে। গতকাল বৃহস্পতিবার রাত 9:50 বেইলি রোডের কাচ্চিভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। এই ভয়াবহ আগুন মাত্র 2 ঘন্টায় প্রাণ গেছে 43 জনের। আর শুক্রবার সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 46 জনে। আহত অবস্থায় আছেন অনেকে হাসপাতালের বেডে।